আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াই টু কুকিং। শিশুদের ছয় মাস বয়স পূর্ণ হলে কিভাবে আমরা ডিম খাওয়ানো শুরু করতে পারি তার কয়েকটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর পরিমাণ প্রোটিন এবং ফ্যাট সহ অন্যান্য আরও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ হচ্ছে ডিম। ডিম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং বৃদ্ধিতে সহায়তা করে, তাই বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখা খুবই জরুরি। বিশেষ করে আমরা যারা নতুন মা হয়েছি তারা আসলে প্রথমে বুঝে উঠতে পারি না কিভাবে ডিম খাওয়ালে বাচ্চার ক্ষতি হবে না। তাহলে চলুন পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি পরিমাণ মতো পানিতে একটি ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা আমি ফুল সেদ্ধ করে নেব। ডিমে অনেক সময় ব্যাকটেরিয়া থাকতে পারে, সেই জন্য শিশুদের অবশ্যই ফুল বয়েল ডিম খাওয়াতে হবে। সেদ্ধ করা ডিমটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমটি থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। তবে ডিমে যদি বাচ্চার অ্যালার্জির সমস্যা হয় তবে কিছুদিন ডিম দেবেন না এবং পরবর্তীতে আবারও অল্প অল্প করে ডিম দেওয়া শুরু করবেন। এখন একটি বাটিতে এক টেবিল চামচ মিডিয়াম গরম পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচ ফর্মুলা দুধ দিয়ে দিলাম। এখন মিক্সড করে নিচ্ছি। কুসুমটা একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশড করে নিচ্ছি। ছয় মাস পর থেকে বাচ্চাদের শুধু ডিমের কুসুম দেওয়া যাবে। আট মাস থেকে একটু একটু করে ডিমের সাদা অংশ দেওয়া যাবে। এখন এই দুধটি আমি অল্প অল্প করে ডিমের কুসুমের মধ্যে অ্যাড করব এবং ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ অ্যাড করে আপনারা যেরকম ঘনত্বের খাওয়াতে চান ততটুকু দুধ অ্যাড করবেন। এখানে আমার পুরো ফর্মুলা দুধটাই লেগে গিয়েছে। ফর্মুলা দুধের পরিবর্তে আপনারা এখানে ব্রেস্ট মিল্ক অথবা খাবার পানীয় অ্যাড করে খাওয়াতে পারেন। ছয় মাস পর থেকে এভাবে ডিম খাওয়ালে বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা হয় না এবং এই খাবারটি খুবই পুষ্টিকর হয়। এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। প্রথমে আমি ফর্মুলা দুধ তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে দুই টেবিল চামচ মিডিয়াম গরম পানি নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ ফর্মুলা দুধ। এখন মিক্সড করে নিচ্ছি। আবারও আমি ফুল সেদ্ধ একটি ডিম নিয়েছি, এর কুসুমটা আলাদা করে নিয়ে নিচ্ছি। কুসুমটা ম্যাশ করে নিচ্ছি। এখন একটি সেদ্ধ আলুর অর্ধেকটা নিয়ে নিয়েছি। আলুটা অবশ্যই ভালোভাবে সেদ্ধ করতে হবে, খুব বেশি আলুর দরকার নেই। আলু বাচ্চাদের প্রাথমিক বা ফার্স্ট ইন্ট্রোডিউস খাদ্য হিসেবে খুবই নিরাপদ একটি সবজি। এখন আলুটা গ্রেট করে এই কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনোভাবে আলুটা ম্যাশ করে কুসুমের মধ্যে দিলেই হবে। এবার এর মধ্যে ফর্মুলা দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং মিক্সড করে নিচ্ছি। এখানেও আমার পুরো ফর্মুলা দুধটাই লেগেছে। আপনারা অল্প অল্প করে ফর্মুলা দুধ অ্যাড করে আপনাদের পছন্দ মতো ঘনত্ব করে নিতে পারেন। এখানেও আপনারা ফর্মুলা দুধের পরিবর্তে খাবার পানি অথবা ব্রেস্ট মিল্ক ব্যবহার করতে পারেন। এভাবে ডিমের সাথে আলু ম্যাশ করে দিলে বাচ্চাদের শর্করার চাহিদা অনেকটা পূরণ হয় এবং আলুতে রয়েছে অনেক ভিটামিন এবং মিনারেলস। এবার আমি চলে যাচ্ছি তৃতীয় পদ্ধতিতে। এখানে আমি একটি ডিম নিয়েছি, এখান থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখন একটি প্যানে এক চা চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে কুসুমটি দিয়ে দিচ্ছি। এখন কুসুমটি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো থাকবে, তা না হলে স্ক্র্যাম্বলটা শক্ত হয়ে যাবে। লো আঁচে স্ক্র্যাম্বল করে নিলে স্ক্র্যাম্বলটা সুন্দর নরম থাকে। ডিমটা ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিতে হবে, কাঁচা রাখা যাবে না।
6 থেকে 7 মাস বয়সে বাচ্চা যদি এভাবে খেতে না পারে তবে এর সাথে একটু ফর্মুলা দুধ মিক্সড করে আরও একটু নরম করে দিতে পারেন। তাছাড়া বাচ্চাকে খাওয়ানোর সময় একটু হাত দিয়ে ম্যাস্ট করে নিলেও বাচ্চা খেতে পারে। আর 8 মাস পর থেকে ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে করে স্ক্র্যাম্বল করে দিয়ে বাচ্চাকে হাতে খাওয়ানোর অভ্যাস করানো যায়। আসলে প্রতিদিন একইভাবে ডিম খাওয়ালে একটা সময় বাচ্চারা আর খেতে চায় না, তাই এভাবে ভিন্ন ভিন্নভাবে ডিম খাওয়ালে এই পুষ্টিকর খাবারটির প্রতি বাচ্চাদের অরুচি আসবে না। আমি আমার বাচ্চাকে যেভাবে খাওয়াই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি, আর আমি চেষ্টা করি ডক্টরদের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে খাওয়ানোর। তারপরও সব বাচ্চার টেস্ট বার এক না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আমি চেষ্টা করব বাচ্চাদের আরও পুষ্টিকর খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবার। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।